পরেই পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা রয়েছে, সেটা মাথায় রেখে তোমাদের জন্য প্রতিদিন আমি মডেল প্রশ্ন দিচ্ছি। আগামী দিনও আবার হবে অনেক মডেল প্রশ্নের ক্লাস। এর আগের দিন বাংলা ক্লাস গেছে, বাংলা ক্লাসের মডেল প্রশ্ন যারা দেখোনি দেখে নিও। আর আজকের হচ্ছে অঙ্কের থেকে মডেল প্রশ্ন, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন দেবো তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসবে এমন প্রশ্ন, প্র্যাকটিস করো বাড়িতে ভালো করে। আর যারা নরেন্দ্র যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, এরকম ধরনের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। দেখো 12/13 নরেন্দ্র যদি টিউটোরিয়ালে হাজারের উপরে ফ্রি ক্লাস রয়েছে, হাজারের উপর তোমাদের জন্য। এই ক্লাসগুলো প্র্যাকটিস করলে অ্যাডমিশন টেস্টে তোমাদের অনেক অনেক সুবিধা হবে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষা শেষ আছে। তা 12/13 48/বক্স শূন্যস্থান পূরণ করবে, বক্স/91 আর হচ্ছে বক্স/117 এটা তোমরা করবে। এই যে প্রশ্নটা দিলাম এর কিন্তু সাজেশান এর আগে অনেক দিন আগের ক্লাসে দেওয়া হয়েছিল, তোমরা যারা দেখো নি সাজেশানটা দেখে নিও। সেই ক্লাসের ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, নরেন্দ্র যদি টিউটোরিয়ালে বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন লেখো। দুদাগের প্রশ্ন, 1 কুইন্টালের 1/25 অংশ সমান ড্যাশ গ্রাম। পরের প্রশ্ন, 1 কুইন্টালের 1/25 অংশ সমান ড্যাশ গ্রাম লিখেছ, তারপরে প্রশ্ন লেখো। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, মিশ্র ভগ্নাংশে প্রকাশ ১০১ ১০১২ ১০১ নয় ১০১২/77 এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে, মিক্সড ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে, ঠিক আছে? এটা একটা দিলাম, আর একটা দিচ্ছি, ধরো এরকম এলো 22.79 এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করবে। একটা দিলাম অপরকৃত ভগ্নাংশ থেকে মিশ্র করবে, ইম্প্রপার থেকে মিক্সড, আর একটা ডেসিমাল ফ্র্যাকশন দিলাম দশমিক থেকে মিক্সড করবে, ঠিক আছে? এই দুটো দিলাম, দুটোই করো। তারপরের প্রশ্ন, পাঁচ অঙ্কের সংখ্যা কত ঠিক আছে? পাঁচ অঙ্কের সংখ্যা কত এটা দিলাম, আর তার পাশাপাশি তোমরা এটাও প্র্যাকটিস করবে, 3 অঙ্কের সংখ্যা কত এই দুটো করবে একসাথে, ঠিক আছে? পাঁচ অঙ্কের সংখ্যা কত 3 অঙ্কের, দুটোর মধ্যে একটা এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? চলো পরের প্রশ্ন লেখো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যার গড় সাগু,
দেখো, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, গ্রেটেস্ট নাম্বার অফ টু ডিজিট আর মানে লিস্ট নাম্বার অফ থ্রি ডিজিট, এদের মধ্যে গসাগু বের করতে হবে। ঠিক আছে, গসাগুটা করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসতে পারে। নেক্সট, দুটি পরস্পর মৌলিক দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লসাগু ও গসাগু নির্ণয় করো, এলসিএম অ্যান্ড এইচসিএফ, কো প্রাইম নাম্বারের এলসিএম অ্যান্ড এইচসিএফ করতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বার, এদের এলসিএম অ্যান্ড এইচসিএফ কত বের করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসে। পাশে তখন স্টার চিহ্ন দিলাম। পরের প্রশ্ন, মান নির্ণয় করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, মান নির্ণয় করো। ঠিক আছে, লেখো, টু হোল টু বাই নাইন ডিভাইডেড বাই ফোর বাই সেভেন অফ, অফ মানে এর, যারা বাংলা মিডিয়াম তারা অফের জায়গায় এর লিখবে, টু হোল ওয়ান বাই ফাইভ, এটা তোমরা মান নির্ণয় করবে। তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না, পরীক্ষা শেষ করতে পারো না তাহলে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভগ্নাংশ সমান ড্যাশ, উপরে বক্স নিচে বক্স, খুব বুদ্ধির প্রশ্ন, সহজ প্রশ্ন, পরীক্ষা আসে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, দুই বাই তিন এর অনন্যক রেসিপোকাল, অনন্যক কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভগ্নাংশ ফ্র্যাকশন, ফ্র্যাকশনের উপরটা নিচটা কী লিখতে হবে, কারণ ভালো করে বুঝে করবে। আর রেসিপোকাল মানে অনন্যক কী, অনন্যক কী, টু বাই থ্রি, এটা কী লিখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনন্যক কী থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। অনন্যক থেকে যা যা প্রশ্ন হয় সব প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করবে, যা যা হতে পারে সব কিছু পরীক্ষায় কিন্তু আসবে। 11 নম্বর প্রশ্ন, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের মধ্যে রিলেশন বা সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এক নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে, আশা করছি তোমরা পারবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, এ ইকুয়াল টু মাইনাস ফোর হলে এ স্কোয়ার হলো স্কোয়ারের মান কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসে। তো এই হলো 12টা প্রশ্ন তোমাদের জন্য, সংক্ষিপ্ত 12টা প্রশ্ন দিলাম আজকের মডেল প্রশ্নের। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আর নরেন্দ্রজি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের প্রশ্নের প্যাটার্ন পাওয়ার জন্য, কারণ পরীক্ষার সামনে যখনই সময় পাবো, তোমাদের জন্য যতটুকু সময় পাই মাঝে মাঝে আমি এরকম প্রশ্নের সেট দিয়ে দেবো, বাড়িতে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ভালো করে পড়াশুনো করো, নরেন্দ্রজি টিউটোরিয়ালে হাজারের উপর ক্লাস রয়েছে, প্রত্যেকটা ক্লাস মনোযোগে দেখো, প্র্যাকটিস করো, দেখবে তোমরা পরীক্ষা সফল হবে। আর মনে রাখবে, পরিশ্রমের বিকল্প নেই, যত পরিশ্রম করবে, যত প্র্যাকটিস করবে, ততই কিন্তু তুমি সফলতার দিকে এগিয়ে যাবে। পরীক্ষা এসে গেছে, ফাঁকি দিও না, বাড়িতে ভালো করে পড়াশুনো করো। এর পরের ভিডিওতে, পরের ক্লাসে তোমাদের জন্য আরও অন্য প্যাটার্ন, অন্য প্রশ্নের ধরন নিয়ে আসবো। বাংলা ক্লাসে যারা দেখো নি, দেখে নিও, ভালো থেকো সবাই, টাটা।